পরিশ্রুত পানীয় জলের জন্য সেই বিগত বাম আমল থেকে রীতিমতো সংগ্রাম করে আসছেন গন্ডাছড়া মহকুমার কালাঝারি এডিসি ভিলেজের উড়িহাম পাড়া এবং থানারায় পাড়া এলাকার জনজাতিরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা পাহাড়ের নিচ থেকে জল এনে তৃষ্ণা মেটাতে বাধ্য হচ্ছেন, দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। গন্ডাছড়া মহকুমার কালাঝারি এডিসি ভিলেজের উড়িহাম পাড়া এবং থানারায় পাড়া এলাকার জনজাতিরা পরিশ্রুত পানীয় জলের জন্য রীতিমতো সংগ্রাম চালিয়ে আসছেন বছরের পর বছর। প্রায় 300 ফুট নিচে পাহাড়ের গায়ে ছোট ছোট গর্ত করে সেই গর্ত থেকে জমানো জল এনে নিজেদের পানীয় জলের চাহিদা মেটাতে বাধ্য হচ্ছেন তারা। এলাকায় প্রায় 2 শতাধিক পরিবারের বসবাস। পূর্বপুরুষের শেখানো সেই আদিম রীতিতেই তারা পানীয় জল সংগ্রহ করছেন দিনের পর দিন। স্থানীয় লোকজনের অভিযোগ, দিনের পর দিন তারা এভাবে পানীয় জল সংগ্রহ করে দিন যাপন করছেন। উড়িহাম থানারায় এটা 500 পরিবার মিলিয়া জল খাই, এখানে জল কুলাই না, কুয়ার ছোট, এর লম্বা রাস্তা হইলে 200 ফুট 400 ফুট এই মিলিয়া এখানে খাই। তবু রাজ্য সরকার হোক এটা কোনো ব্যবস্থা আমারে সাহায্য করছে না। জলটা করতে গেছে, জলটা কত বছর ধরে আছে? এটা 2004 মধ্যে এখানে আমার বসবাস করছে, এই পর্যন্ত এখনো রাজ্য সরকার অটল জলধারা প্রকল্প ঘোষণা করলেও গন্ডাছড়া এলাকার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে সেই অটল জলধারা প্রকল্প গিয়ে পৌঁছায়নি। এর কারণ হিসেবে জল দপ্তরের বাম মার্গীয় কর্মীদের দিকেই অভিযোগ উঠে আসছে। গন্ডাছড়া কালাঝারি এডিসি ভিলেজের থানা রায়পাড়া এবং উড়িহাম পাড়ার 2 শতাধিক জনজাতি আজ পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত। আর এর পেছনে জলসম্পদ দপ্তরের বাম মার্গীয় কিছু কর্মীদের দিকে অভিযোগের আঙুল উঠে এসেছে। স্থানীয় লোকজন চাইছে পানীয় জলের সমস্যা থেকে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।